না মকামে রওহা মকামে আইনিন মকামে তোহার মধ্যে যারা রয়েছে তারা তিনবারে আসবে তোমরা কাফেরের একটা কাজ করো তিন জায়গার মধ্যে তোমরা ফিট হয়ে যাও যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বকর কয় এ কাফের শুনে নে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না কারণ আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তার আগে তোমরাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছো কথা কোন ঠিক কিনা আমার নবীকে আল আমিন উপাধি তোমরাই দিয়েছো অতএব আমি আবু বকর সিদ্দিক এই মেরাজের ঘটনা শুই না সিদ্দিক আকবর লকব পেয়েছি আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না যখন কোন সুবহানাল্লাহ আবু বকর চলে গেলেন মক্কা মরওহার মধ্যে যারা আসবে সূর্য যখন উদিত হলো উদিত হওয়ার সাথে সাথে মা যখন আসবে আবু বকর তারা দাঁড়িয়ে রইছে সবাই ছায়ে রইছে কয় আমরা দেখলাম আজকে ওনার কথা সত্য হয় না আমাদের কথা সত্য হয় এখন আমার নবী যে কাফেরের কথা যেই দিক দিয়ে আসবে বলেছেন ওই দিক দিয়ে তারা তাকাইয়া রইছে আবু বকর দেখতেছে রাস্তার দিকে আর কাফেররা ছায়ে রইছে সূর্যের দিকে ঠিক নেই কাফেররা কয় আরে সূর্যটা কত নেই এই সাদাটা লালটা কাটতে তাড়াতাড়ি আমাদের উপরে কি হবো একটু আঘাত দিব আমাদের উপরে একটু কি দিব পাওয়ার দিব আমাদের উপরে একটু কি লাগবো একটু হিট লাগবো তখন ধরতে যান এখন সবাই ছায়ে রইছে বেটকাইয়া কোন দিকে আর জোরে খর হিন্দি যে কাফেলা আছে সেটা কোন দেখা আকরের সেদিকে আবার আবু বকর সিদ্দিক বলে ও কাফেররা দেখে নে তোরা সূর্যের দিকে আর তাকাইস না তোদের সময় আমার নবী যে সময় বলেছে ওই সময়ের মধ্যে দা ওই দিকে তাকাইয়া দেখ যারা মকাম রওহার মধ্যে ছিল আমার নবী যেই রাস্তা দিয়ে আসার কথা বলেছেন ওই রাস্তা দিয়ে কাফেলা আসতে দেখা যা আল্লাহু আকবার কোন আবু বকর যেই আবু বকরের লকব হয়েছে সিদ্দিক আকবর কথা কোন ঠিক কিনা আর জোরে কোন আবু বকর তাকিয়ে রয়েছে রাস্তার দিকে আর কাফেররা তাকিয়ে রয়েছে কোন আর জোরে কোন